কিরে সব এদিকে তাকা, হ্যাঁ বলো সর্দার। সর্দার। জি সর্দার, ভোলা, সব ঠিকঠাক আছে তো নাকি? দেখছি সর্দার, একদম ওকে সর্দার, সব ঝাক্কাস। যা মালগুলো সব রেখে আয়, তাড়াতাড়ি যা। ঠিক আছে সর্দার। একটু সাহস আর একটু বুদ্ধি, ব্যাস। দিনে রাতে ডাকাতির পেশা, প্রতি রাতে সুরের নেশা। বেশ আছি, কি বল? একটু ঢালি গলায়, তোরা সব ঢাল, নইলে তো আসরটাই জমবে না, বুঝলি তো? গলায় নামছে আর একদম মেজাজটাও জমছে। মদের বললো রাখি, একটু সিগারেটটা ধরাতে হবে, নাহলে জমছে না। সরদার একদম রজনীকান্তের মতো লাগছে, চশমা পরে সিগারেট, পাঁচু যা বলেছিস একদম রজনীকান্ত, একবার না। আচ্ছা সরদার, এই ডাকাতির মাল বাটপাড়া তো এখনো হলো না, তোর তো দেখি আর তর চলছে না রে, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি রে? আরে ও সবকিছুতেই তাড়াতাড়ি, দেখবে ভোলা মরবেও তাড়াতাড়ি। সর্দার সর্দার, ওই দেখো সর্দার, টাকা ভর্তি ব্যাগ নিয়ে ওইদিকে কে চলে যাচ্ছে দেখো সর্দার। আরে তোমার পেছন দিকে সর্দার, হ্যাঁ করে দেখে তো, কোথায় রে? আরে এই ভোলাটার মনে হচ্ছে নেশা হয়ে গেছে, তাই ভুলভাল বলছে আর ভুলভাল দেখছে। এই আর খাসনি রে বলা, এরপর বলবি সর্দার সর্দার দেখো আমি কেমন আকাশে ভাসছি, মোটে মোটে আমার নেশা হয়নি, আমি একদম হক কথা বলছি সর্দার, একদম ঠিক কথা বলছি সর্দার, বিশ্বাস কর। আচ্ছা আচ্ছা বাবা, তুই হক কথা বলছিস আর আমরা সবাই ভুল হচ্ছি, আসলে নেশাটা আমাদেরই বেশি হয়ে গেছে, কি বল, তাই না কালু? বেশ বেশ, আমার কথা বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো না টাকার ব্যাগটা আছে কিনা। হ্যাঁ ঠিক 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 কথা বলছিস। এই কালো, এই যা তো গিয়ে দেখ তো টাকার ব্যাগটা আছে কিনা। ওরে বাবা রে, আবার আমি কেন? আচ্ছা যাই সর্দার। আচ্ছা সর্দার, ব্যাগটা যদি না থাকে তাহলে কি হবে? তাহলে ব্যাগটা তাহলে হাওয়ায় উড়ে চলে গেল সর্দার। রে তাই কখনো হয় নাকি? আগে গিয়ে দেখুক তো, তারপর বিচার বিবেচনা করা যাবে। সর্বনাশ হয়ে গেছে সর্দার, সর্বনাশ হয়ে গেছে সর্দার, ব্যাগটা নেই সর্দার। এই মানে? হ্যাঁ আমার সাথে চালাকি, বল বল ভোলা, ব্যাগটা কোথায় রেখেছিস বল। বেটা নিজে ব্যাগটা সরিয়ে আমাদের গল্প বানাচ্ছে, হ্যাঁ যা বাবা, আমি সরাতে যাব কেন? কোনোদিন এমন কাজ করেছি বলো? কোনোদিন করিসনি বটে, কিন্তু আজ তুই করেছিস, এই সাজা তোকে পেতে হবে কিন্তু। বলা সত্যি করে বল, সত্যি করে বল, ব্যাগটা কোথায় রেখেছিস? বললাম তো, বললাম তো ব্যাগটা নিয়ে আকাশে কে যেন উড়ে গেল।
আবার মিছে কথা, হ্যাঁ তাহলে তোকে আজকে মরতে হবে ভোলা। তুই মর, তুই মর ভোলা। ভোলা সবকিছুতে তাড়াতাড়ি, আর ভোলা মরবেও তাড়াতাড়ি। কিন্তু কিন্তু কথাটা যে এত তাড়াতাড়ি বলবে সেটা বুঝতে পারিনি।